মর্নিং বন্ধুরা, এই যো এখন এখন না প্রায় 7টা বাজে। এখন এই 7টার একটু আগে আমি উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমার চা বসিয়েছি। এই চা খেয়ে এবার কাজ শুরু করব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই ব্লগটা আমি এখন থেকে শুরু করেছি আর আমি দেখতে পাচ্ছি পুরো রেডি হয়ে গেছি। আজকে আমার থার্ড এক্সাম, মানে থার্ড দিন আছে এক্সামে। আজকে বলতে সায়েন্স পরীক্ষা, তোমাদেরকে বলেইছিলাম ম্যাথের পর সায়েন্স আছে। তো আমরা এই বেরোচ্ছি, প্রায় এখন 8:45 বাজে, অটো এসে গেছে, আমরাও বেরোচ্ছি। তারপর ওখান থেকে তো আমরা বন্ধুরা চাপবে, অটোটা ঘরে এসেছে, ওখান থেকে একসাথে যাবো। আজকে মা যাচ্ছে না যেহেতু, আজকে আমি একলাই যাচ্ছি, কারণ মা ওখানে যে বসে থাকতো আর মাকে অনেকক্ষণ, তো ওটা ভালো লাগে না, দু তিন ঘন্টা মোটামুটি বসে থাকতে হয়। তাই জন্য একদিন গেছে, দেখে নিয়েছে, আজকে আমি যাচ্ছি, মা ছাড়তে যাচ্ছে অটো স্ট্যান্ড অব্দি। তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। মেয়েকে ছেড়ে এসে দেখছি দরজা খুলে এই কালু গ্যারেজে শুয়ে আছে, একদম গভীর নিদ্রা। কালকে রাত্রিটা ছিল না ওখানে। মেয়েকে ছেড়ে আসার পথে বাজার থেকে কিছু সবজি বাজার নিয়ে এসছি, আর একটুখানি চিকেন নিয়ে এসছি, এই রান্না করে রাখবো। চিকেনটা রান্না করা থাকলে বেশ আজকে দুপুরেও খেতে পারবো, রাত্রিরও হয়ে যাবে দুজনের। আর একটু আলু দিয়ে করবো, আমার মেয়ে আলু দিয়ে খেতে খুব ভালোবাসে। আর আম নিয়ে এসছি, একটু আমের চাটনি করব। আর ভেন্ডি ফেন্ডি এনেছি, দেখি আর কিছু করি কি না। এই দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে, এই যে চিকেনের লাল ঝোল, আর এখানে আমের চাটনি করেছি, ভাত বসিয়েছি, আর এখানে শাক টাক আছে। কালকের একটুখানি তরকারি ছিল, আজকে একটু শাক করেছি, ওই সব মিলিয়ে আজকে খেয়ে নেব। এখনো মেয়ে আসেনি, দেখি মেয়ে কখন আসে। এখন প্রায় বাজে 1:30, হ্যাঁ 1:30 পরে 2 বাজে। আমি এসে মা আমার জন্য লস্যি করে রেখেছিল, লস্যি খেলাম। তো তারপর মনে পড়লো কি তোমাদেরকে বলাই হলো না, তা এই স্কুল থেকে আসলাম, পরীক্ষা ভালো গেছে। পেপারটা খুব হার্ডও ছিল না, মিডিয়াম ছিল, ইজিও ছিল না। তো কিন্তু এইটা কি আমি লিখেই লিখলাম, শেষ করলাম আর বেল বেজে গেল। তো ওই যে ছোটোবেলায় আমি চেক করে নিতাম 10 বার, ওইটা আর হয় না। তো মোটামুটি সব কোয়েশনই অ্যাটেম্প করেছি। হ্যাঁ, পেপারটা খুব ইজিও ছিল না, খুব হার্ডও ছিল না, মিডিয়াম ছিল। রুম নাম্বারও সেমই ছিল, রুম খুঁজতে কোনো অসুবিধা অসুবিধা হয়নি। 9:45 অবধি আমি রুমে ঢুকেই গেছিলাম, অ্যাজ এ ট্রাফিক লেগেছিলো আজকে সকালে, লাগছিল লেট হয়ে যাবে, লেট হবে। এমনিতে আজকে ঘর থেকে বেরোতে অনেক লেট হয়ে গেছিলো, তো ভাবলাম লেট হয়ে যাবে, যাই হোক তার টাইমের মধ্যে ঢুকে গেছিলাম রুমে। তারপর অ্যান্সার শিট দিলো, কোয়েশন শিট দিলো, তারপর লেখা শুরু করে গেলো। তারপর বাস আমরা খেতে বসছি, মেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এরপর আমরা খেতে বসছি। ফ্রেশ ট্রেশ মানে আমি পুরো চানি করে নিয়েছি। হ্যাঁ, যাই হোক সকালে একবার চান করে যায়, গরম আছে না তাই জন্য আবার এসে এসে নিয়ে আবার চান টান করে করে এই খেতে বসছি। রান্না তোমার রেডি ছিল, এরপর আমরা দুজনে এবার খেয়ে নিই। আজকে চিকেন হয়েছে? হ্যাঁ, সকালে আমি দেখিয়েছি সে চিকেন হয়েছে, মাসি আর মা দুজন একসাথে নিতে গেছিল। আরে ছোট বাচ্চা, দেমড়ি এবার বুড়ি দেমড়ি হচ্ছে আবার বলে যাবে।